সম্প্রতি পাটকল নিয়ে আজকের ধর্মজালে রয়েছে সমগ্র দেশবাসী। 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে শ্রমিকদের সমাবেশে পুলিশের নির্যাতন লাঠিপেটা আজকের জাতিকে ভাবিয়ে তুলেছে। করোনা পরবর্তী শ্রমিকরা অর্ধাহারে অনাহারে তাদের জীবনযাপন পরিচালনা করছে। এরপরে মজুরি নেই, তাদের নাগরিক কোনো সুবিধা নেই, এর মধ্য দিয়ে তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আজকের শ্রমিকরা যখন রাজপথে তাদের ন্যায্য দাবির জন্য কথা বলছে, সে কথা বলতে তাদের কণ্ঠকে রোধ করা হচ্ছে, তাদের গলা টিপে ধরা হচ্ছে। আমাদের ভাবতে অবাক লাগে, ইসলামের এই শ্রমিকদের ব্যাপারে বড় করে বলা হয়েছে যে ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, পর্যায়ক্রমে দেশের নিয়ম নীতির কারণে, রাষ্ট্রনীতির কারণে আজকের শ্রমিকরা সব ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে অনতিবিলম্বে তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া, তাদের অধিকার রক্ষার জন্য সর্বাধিক প্রচেষ্টা চালানো সরকারের একান্ত দায়িত্ব। এই সরকারের উচিত হবে শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে আরও বেশি সহনশীল এবং আরও বেশি দরদ দেখাবেন, এই আহ্বান আমরা রাখতে পারি। আমরা আমাদের একজন ভাইকে তারা গ্রেপ্তার করেছে, এমনিভাবে আরও কয়েকজনকে তারা গ্রেপ্তার করছে। পুলিশের লাঠিপেটার কারণে 20 জনের অধিক আহত হয়ে তারা চিকিৎসাধীন রয়েছে। এই মানবতার জীবনযাপন করার কারণে শ্রমিকরা তাদের সব ধরনের পরিবার পরিজন তারা অর্ধারে অনাহারে দিন যাপন করছে। অত্যন্ত মানবিক কারণেই শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য আজকের সোচ্চার হয়ে ওঠা প্রয়োজন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটিও আমরা পারছি না। কারণ রাষ্ট্রযন্ত্র এমনভাবে মানুষদের কণ্ঠ রোধ করে রাখছে, মাঠে ময়দানে রাজপথে কোনো কথা বলা যাচ্ছে না। সে কারণেই আসুন, আমাদের জোর দাবি হবে এটাই, শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিয়ে তাদেরকে সঠিক অধিকার রক্ষার জন্য আরও বেশি সচেষ্ট হই। এ আহ্বান সরকারের প্রতি এবং যারা এই ধরনের দায়িত্ব পালন করছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনের পথ চলাকে আরও সহযোগ। এই রাষ্ট্রায়ত্ত যে 25টি পাটকল বন্ধ রয়েছে, যারা আন্দোলনরত রয়েছে, অনতিবিলম্বে এই সকল পাটকলগুলো খুলে দিয়ে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরও বেশি সহায়ক রাখবে এই পাটকল, এদিকে সরকারের আরও বেশি নজর দেওয়া প্রয়োজন, এ আহ্বান রাখতে চাই।